হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে দুপুরে কী রান্না করছি তাই তোমাদের দেখাতে চলেছি। আর আমি ব্লগটা বেশি করি না, যখন একটু ভালো লাগে তখন করি, আর সময়কে নিয়ে পেরে উঠি না, ওর জন্য ব্লগটা করি না। তো চলো তোমাদের আজকে দেখাচ্ছি আমি কী রান্না করতে চলেছি। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি কী রান্না করছি। দেখতে পাচ্ছ, কলমি শাক কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, এটা ভাজবো। আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো খুব সাইজটা খুব বড় বড় সাইজ আছে। তো আমি আজকে চিন্তা করলাম তাহলে চিংড়ি মাছ আছে যখন তাহলে একটু ইঁচড় চিংড়ি বানিয়ে নিই। তো ইঁচড়টা কেটে সিদ্ধ করে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, আলুটা অল্প পরিমাণে দিয়েছি যেহেতু ইঁচড়টা বেশি আছে ওর জন্য। আর ইঁচড়টা হলো আমাদের গাছের ইঁচড়, তাই আমি তা দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, একপাশে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো শাক ভাজাটা বসিয়ে দিই। তো দেখো তোমরা শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি, দেখে তারপর চলো ইঁচড়টা কী করে রান্না করবো তাই তোমাদের আমি দেখাচ্ছি। তো ইঁচড়ের মশলাটাই দেখো, এই মশলাটায় কী কী দিয়েছি, লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, আদা দিয়েছি, আর পোস্ত দিয়েছি, আর গরম মশলা দিয়েছি। আমি পেঁয়াজ রসুন দিইনি, আজকে আমি পোস্ত দিয়ে রান্না করব। আর আমল দুধের প্যাকেট দুধ দেবো। তো চলো আমার সাথে থেকো, আমি তোমাদের দেখাচ্ছি আমি কী করে ইঁচড় চিংড়ি রান্না করি। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, তেলের উপরে পেঁয়াজ রসুনটা ছেড়ে দিয়েছি। তো এটা একটু ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো, কলমি শাকটা। ঠিক আছে, দোল দেয় ওকে। তো এটা ভাজা হয়ে গেলে আমি শাকটা ছেড়ে দেবো তেলের উপরে। তো আমি শাক ভাজাটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। জিরে দিয়ে দিয়েছি তেলের পরে, আলুটা ছেড়ে দেবো, আলুটা একটু ভেজে নেবো যেহেতু আলুটা সিদ্ধ করিনি, ওই জন্য আলুটা ভেজে নেবো। যেহেতু আমার ফোন রাখার কোনো জায়গা নেই ওর জন্য আমি হাতে ধরে ভিডিওটা করছি। তো এদিক ওদিক চলে যাচ্ছে। তো বন্ধুরা, জায়গাটা খুবই ছোটো আমার রান্নার জায়গা, তো তাও তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখো। আলুটা একটু ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দেবো আমি। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ইঁচড়টা দিয়ে দেবো আমি কড়াইতে। তো দেখতে পাচ্ছ ইঁচড়টা দিয়ে দিয়েছি আমি, এবার একটু আলুটার সাথে তেলের সাথে মিশিয়ে নেব। তো আমি আলুর সাথে তেলের সাথে ইঁচড়টা মিশিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এই বাটি ধোয়া মিক্সারের বাটি ধোয়া জলটা আমি পরে দিয়ে দেবো, এখন লবণ হলুদ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ইঁচড়টা ভালো করে কষিয়ে নেবো। ও তার আগে চিংড়ি মাছটা দেওয়া হয়নি, চিংড়ি মাছটা দিয়ে দেবো এখন।
তো আমি চিংড়ি মাছটা কাঁচাই দিচ্ছি, যেহেতু আমি ভেজে চিংড়ি মাছটা দিচ্ছি না, কারণ কাঁচা দিলে তার টেস্টটা অন্যরকম হয়। তোমরা এই চিংড়ি মাছটা কাঁচা দিয়ে খেয়ে দেখবে, খুব সুস্বাদু হয় খেতে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এঁচোড়টা কষানো প্রায় হয়ে গেছে, তো এঁচোড় থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, তো তেল ছেড়ে দিয়েছে মানে আমার কষানোটা হয়ে গেছে। তো আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। তো দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি, তো ফুটছে। আর এপাশে বাটিতে একটু গরম জল করে নিচ্ছি, যেটা আমুল দুধটা গুলাবো। তো জলটা গরম হয়ে গেছে, জলটা গরম করলাম কেন বলো তো তোমরা, আমি এঁচোড়টা নামানোর আগে আমুল দুধটা গুলিয়ে দিয়ে দেব। তো আমি এখন দুধটা গুলিয়ে নিয়েছি, দুধটা দিয়ে দেবো, দুধটা আমার প্রায় হয়ে এসেছে। তো দুধটা গুলে নিয়েছি, দেখো আমি এখন দিয়ে দিচ্ছি। দুধটা দিলে খুব সুন্দর হয় খেতে। এই দেখো এটা নতুন গ্যাস লাইট কোন গেল, দাও কত সুন্দর গ্যাস লাইটটা। আরে ওর মনে থাকে না কিছু, দেখে দাও গ্যাস লাইট দেখতে পাচ্ছ। দুধটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসে গেছে। তো আমরা একটু জ্বালিয়ে নেব, একটু 5 মিনিট জ্বালিয়ে নিয়ে নামিয়ে দেবো তারপর। তো আমার ভিডিওটা এবার দিই, একটু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয়েছে রান্নাটা তোমরা কমেন্টে জানিয়ে দিও।